রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত মামলায় এদিন সুপ্রিম কোর্ট কার্যত কেন্দ্রের সামনে বড় প্রশ্ন তুলে ধরল। দেশের শীর্ষ আদালত প্রশ্ন তোলে যে স্বাধীনতার 75 বছর পার হওয়ার পরেও কি ঔপনিবেশিক রাষ্ট্রদ্রোহ আইনে প্রয়োজন রয়েছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এন ভি রামানা এদিন জানান, রাষ্ট্রদ্রোহ একটি ঔপনিবেশিক আইন, এটি ব্রিটিশরা ব্যবহার করত। স্বাধীনতা খর্ব করার জন্য এটি মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলকের বিরুদ্ধেও ব্যবহার করা হয়েছিল। সিপিআইএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ চন্দন ভট্টাচার্য জানান, কোনো গণতান্ত্রিক দেশেই এমন আইনের প্রয়োজন নেই। 2014 পর মোদি ক্ষমতা আসার পর, ঠিক যেভাবে 2011 পর মমতা ক্ষমতা আসার পর এখানে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙবার জন্য ইউপিএ 127 এই সমস্ত ধারা লাগাচ্ছিল, রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতা, সেটা এত প্রকট হয়ে মানুষের চোখে পড়ছিল, যাতে বিচারপতিদেরও একটু বিবেক এখানে একটা নাড়া দিয়েছে। বিশেষ করে এই সাম্প্রতিক সময়ে যাদব জেএনইউ ছেলে মেয়েদের বিরুদ্ধে যেভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলা লাগানো হচ্ছিল, ভীমে কোড়াগাঁও মামলায় যেভাবে রাষ্ট্রদ্রোহিতা লাগানো হয়েছে এবং শেষ পর্যন্ত ফাদার স্ট্যান্ডে তিনি হেফাজতে মারাই গেলেন, সেক্ষেত্রে বিচার ব্যবস্থার যে অসংবেদনশীলতা, ইনসেনসিটিভিটি, তা নিয়ে অনেক প্রশ্ন উঠে গিয়েছিল। এই সামগ্রিক বিচারে এখন সুপ্রিম কোর্ট নতুন করে ভাবনা চিন্তা করছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় গণতন্ত্রের স্বার্থে। আদালত এদিন মামলা চলাকালীন রাষ্ট্রদ্রোহ মামলা সংক্রান্ত বিষয়ে একাধিক বক্তব্য রাখে। চিফ জাস্টিস এন ভি রামানা বলেন, যদি এই ধারায় মামলা নিয়ে ইতিহাস ঘাঁটা যায় তাহলে দেখা যাবে দোষী সাব্যস্তের সংখ্যা খুবই কম, তবে বড় সংখ্যায় মানুষ এই আইনকে অপব্যবহার করেছেন বলে দেখা যাবে। সুপ্রিম কোর্টের এই সমালোচনাকে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেতা সৌগত রায়। তিনি জানান, এই সেডিশন আইনের অপব্যবহার করছে কেন্দ্র, হরণ করছে বাক স্বাধীনতা। সুপ্রিম কোর্টের এই মন্তব্যকে আমি স্বাগত জানাই। এটা জাস্টিস চন্দ্রচূড় গত 2-3 দিন বলছিলেন, আজকে যে মুখ্য প্রধান বিচারপতির আদালতে এটা বলা হয়েছে, এতে আমি আনন্দিত। সত্যি এই সিডিশন আইন থাকা উচিত নয়, এবং এটা কেন্দ্রের বিজেপি সরকার এবং বিভিন্ন রাজ্যে বিজেপি সরকারের অপব্যবহার করছে। এই হরিয়ানায় সাম্প্রতিককালে কৃষকদের উপর, আন্দোলনরত কৃষকদের উপর সিডিশন আইন চাপানো হয়েছে। এটা আসামে যারা সিএ এর বিরুদ্ধে আন্দোলন করছিল তাদের উপর চাপানো হয়েছে। এ তো মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবার একটা চক্রান্ত। সুপ্রিম কোর্ট তো আইন পাল্টাতে পারে না, কিন্তু আমার ভরসা যে সুপ্রিম কোর্টের মন্তব্যের পর কেন্দ্রীয় সরকার এই আইন পাল্টাবার উদ্যোগ নেবে। প্রসঙ্গত, এক প্রাক্তন সেনা অফিসার এই মামলা দায়ের করেন। তার বক্তব্য ছিল, রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইনের সাংবিধানিক বৈধতা কতটা, যেখানে তা মৌলিক অধিকার ও স্বাধীন বক্তব্যের ক্ষেত্রে অনেক সময় অন্তরায় হয়ে উঠছে। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই আদালত এই কথা জানায়। জয়নি হালদারের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।